গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়াচ্ছে পদ্মা লাইব্রেরি। অজপাড়াগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত পদ্মা লাইব্রেরি। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠ্যপুস্তকের বাইরে বই সম্পর্কে গ্রাম অঞ্চলের শিশু কিশোরদের নেই তেমন কোনো ধারণা। এ সমস্যা থেকে উত্তরণে শিশু কিশোরদের হাতে বই তুলে দিতে সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে গড়ে উঠেছে পদ্মা লাইব্রেরি। স্থানীয় এক বাসিন্দাদের উদ্যোগে গড়ে উঠেছে এই লাইব্রেরিটি। ঠাকুরগাঁও থেকে পাঠানো আহমেদ আলিমের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রাম তরুণ সমাজ ও শিশু কিশোরদের কাছে লাইব্রেরি পৌঁছে দিতে, বিকশিত করার লক্ষ্যে সমাজকে এগিয়ে নিয়ে যাবে এমনই চিন্তায় বাড়ির পাশে 2020 সালে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ রায় একটি লাইব্রেরি গড়ে তোলেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি প্রোগ্রামে কর্মরত আছেন। অল্পদিনে বেশ সাড়া ফেলেছে লাইব্রেরিটি। গ্রামটির কিশোর কিশোরীরা এখন সুযোগ পেলেই বসে বই পড়েন এই লাইব্রেরিটিতে। প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে এই লাইব্রেরিটি, যেখানে অনেকেই এসে তাদের প্রয়োজনীয় সাহিত্যের বই, গাইড বই নিয়ে পড়াশোনা করছেন। শিশুদের কাছেও লাইব্রেরিটি অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে। আমরা এখানে প্রতিদিন বই পড়তে আসি, আমাদের সহপাঠীগুলোও আসে। আমরা এখানে বই পড়ে অনেক আনন্দ পাই। আমরা প্রতিদিন এখানে আসি, গল্পের বই পড়ি, ছড়ার বই পড়ি, বিভিন্ন প্রকারের গল্পের বই, উপন্যাস, বিজ্ঞানের জিনিস জানতে পারি। এই লাইব্রেরিটা প্রতিদিন খোলা থাকে, আমরা প্রতিদিন এসে বিকেলবেলা পড়ি। এখানে নানা রকমের বই পাওয়া যায়। বর্তমানে 2000 মতো বই রয়েছে পদ্মা লাইব্রেরিতে। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, সংবাদপত্র, শিশু সাহিত্য সহ বিভিন্ন বইপত্র পাওয়া যায় এখানে। পাঠাগারের পশ্চিম পাশের একটি অংশ জুড়ে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা বিষয়ক নানা বই। আর এসব বই পড়ে জ্ঞান আহরণ করতে প্রতিদিনই সেখানে ছুটে আসেন শিশু কিশোর সহ নানা বয়সের বইপ্রেমী মানুষ। লাইব্রেরিটির মাধ্যমে শিশু কিশোরদের বইয়ের বিষয়ে পাচ্ছে নানা ধরনের সুবিধা। গ্রন্থিতির আরো বেশি উন্নতি হবে বলে মনে করেন পদ্মা লাইব্রেরির লাইব্রেরিয়ান কবিতা রানী রায়। এখানে ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই আসে। এখানে গল্পের বই, তারপর ছড়ার বই, স্কুলের গাইড, তারপর বঙ্গবন্ধু বিষয়ে বই আছে, সব ধরনের বই আছে, পেপার পাওয়া যায়। সকলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেবার লক্ষ্যেই এই লাইব্রেরির উদ্যোগ নেয়া বলে জানালেন প্রদীপ রায়ের ভাই নকুল চন্দ্র রায়। আমাদের এই লাইব্রেরিটা 2020 সালে স্থাপিত হয়েছে। আমাদের লাইব্রেরির উদ্দেশ্য এলাকার ছেলেমেয়েদের ভালো মতো পড়ালেখা করার জন্য, বই নিয়ে বাড়িতে পড়তে পারবে এবং আবার পড়ে শেষ করে আবার আনে দিতে পারবে। আমরা চাই এটার জন্য আমাদের এই লাইব্রেরি স্থাপন করা। লাইব্রেরির বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। একটি ব্যক্তিগত উদ্যোগে প্রদীপ রায়, তিনি অস্ট্রেলিয়া প্রবাসী, তার বাড়ির পাশে একটি লাইব্রেরি তৈরি করেছেন। যে লাইব্রেরিটি অনেক ছেলেমেয়ে যারা এখান থেকে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারছে, আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা করার চেষ্টা করবো।